evening, ladies and gentlemen, boys and girls. Welcome to Ashya's family. Aajke amar top fan er karon. Ekto kore bujba because aajke thakur puja na, pet puja hoybo. Hey, hey, shon, shon, shon. কি খাবি মামা আ বাবা বাবা কইতাম না বাবা জি দেখাইবো এটা দেখামু চলো খাওয়া আয়োক আয়া পড়ছে আরশিয়ার প্রিয় খাদ্য এটা খাইও না এটা লঙ্কা মোমো ভাগতালে আরশিয়ার মামামু কিন্তু এন্টিকা না না ওই চাটনি যে দেয় একটা গ্রিন চিলি একটা রেড চিলি তো খাইয়া দেখলাম গ্রিন চিলিটা গ্রিন চিলি না পুদিনা এমন আই শূন্য কেমন কেমন লাগতেছে না কথাটা জনতা মাফ নেই করেগি কেসা লাগ রহা হ্যায় জিনিসটা দেখতে নর্মাল বাট অ্যাকচুয়ালি নর্মাল না কইতাছিস আওয়াজ অনেক বেশি এখানে ডেসক্রিপশনটা দিতে আসছে জিনিসটার জিনিসটা হইছে ডালপুরি আর আলুর দম সঙ্গে পেঁয়াজ একবার একটু মুখে দিয়া টেস্টটা কইতাছি আর শিয়ার মামামের এক্সপ্রেশন তো দেখলাই অ্যাকচুয়ালি আমার কন্ট্রোলই তো আছে না কন্ট্রোলই আছে না এই কারণে খামু না খাওয়াটা কেমন তোমরা কমু কইতাছি একটু পরে আগে খাইয়া লই দারুণ টেস্ট দারুণ জায়গাটা নামও কমু কত টাকা দাম এটাও কমু বাট আগে প্লিজ একটু খাইয়া লই আলুর দমের মধ্যে আলুর কালারটা একটু দেখো তোমরা রেডিশ রেডিশ কালার অ্যাকচুয়ালি এটা মশলার কোনো কালার না মেবি যারা মিষ্টি আলুর দিয়ে দিয়ে সেরে দমটা বানায়
যে কারণে এরম কালার আয়ে। আর মশলাটা আই থিঙ্ক তার আর হোমমেড কোনো মশলা হইব না, হলে নর্মাল আলুর দমে এই টেস্টটা আরও কথা না। আর সঙ্গে যে পেঁয়াজটা দিছে, আমি একটু চাই আসার সঙ্গে বেশি করে পেঁয়াজ দই, বিকজ হাম পেঁয়াজ ভি পেঁয়াজকে সাথে খাতে হে। আর্শিয়া কিন্তু ঝালের লিগা মোমোটা খাইলো না পুরোটা, এবার ভাইবা দেখো তার পেটে গেছে মোমোটা। কোনটা খাইব কোনটা না, আলুর দম খাইব না মোমো খাইব, আলুর দম খাইব না মোমো খাইব, মোমো না আলুর দম। মশা উপর থেকে নিচ অব্দি বলে আর্শিয়ার মামাম রে খাইতে আছে। দেখলাই তো আমরা পেট পূজা, অ্যাকচুয়ালি আমরা যে জায়গাতে আসলাম ওই জায়গাতে এখন নিয়ার অ্যাবাউট 6.5 কিলোমিটার দূরে আইছি রিভিউ দেওয়ার লিগা। কারণ আমরা তো খাইছি, আমরা কিন্তু মশাও সুন্দর করে খাইছে, একদম স্কট দিয়া সেটা ধরে সেটা পারলে উঠাই দেয় এভাবে খাইছে আর কি। জায়গাটার নাম এখন যে ফুটেজে দেখছো, জায়গাটার নাম দেখছো মানে দোকানটার নাম দেখছো, আর জায়গাটা এক্স্যাক্টলি হয়েছে তোমার ওই জানি জয়গুরু। তোমরা যদি মর্চমণি টিকা জয়গুরু আয়ো, ঠিক জয়গুরু ট্রাফিক পয়েন্টে বাসা ডেদেট বা চাওলা লেখা আছে, হেভি টেস্টি। বেসিক্যালি আমরা চা দিয়েই শুরু করছিলাম অনেক আগের থেকে, রেগুলার চা খাইতাম। দেন আফটার একদিন এই জিনিসটা ট্রাই করছি, হেভি টেস্টি। তোমরা গিয়া সেটা দেখতে পারো খায়া। আর বাকি অনেক কিছুই আছে, দম বিরিয়ানিও আছে, চিকেনের আইটেমও আছে, ওইগুলি আমরা অ্যাকচুয়ালি ট্রাই করছি না। এই পুরিটা আর আলুর দমটাই বেসিক্যালি ট্রাই করছি, খুব ভালো লাগছে। এবার উসকো কেসা লাগা পুছো, কেমন লাগছে মোমো কেসা লাগা? বহুত টেস্টি, পেট পূজা ভি হো গয়া। এই চাইওয়ালার কোনো কাস্টমার বা দোকানদার কেউ যদি দেখে থাকে, যেটা চান্সেস খুবই কম, প্লিজ মশারি কন্ট্রোল করার ব্যবস্থা করো, প্লিজ মশারি কন্ট্রোল করার ব্যবস্থা। কারণ মশা প্রচণ্ড, মশা খাওয়া যত টেস্টি একটিকা বেশি মশার যন্ত্রণা আর কি। ভালো না, ব্যালেন্স রাখবো, ইনপুট আউটপুট সেম থাকলে ব্যালেন্স হয়ে যাবো, ভালো না? ব্যালেন্স তো ভালো, এবার আশের মামাম কি কইতেছে একটু শুনো। খাওয়া সম্বন্ধে তো কিছু কোয়ার নাই, যা কইলো মামামের বাবাই কইলো। আর মশা মশা মনে হইতেছে আমার ব্রেনের মধ্যেও এখন কামড়াইতেছে, এমন লাগতেছে আমি মশার কামড় নিতামই পারি না। বাড়িতে এক দুইটা কামড়াইলেই আমার সর্দি হয়ে যায়গা, আর এখানে যে কামড়াইছে আমি খাওয়াটা মানে উপভোগই করতে পারছি না, এত স্বাদের খাওয়া। যদি মশা না থাকতো দারুণ লাগলো, হইলে এই যে মশার কামড়টা একদম পুরাটা খাওয়া শেষ। চলো তো, চলো আজকের লেগে এতটুকুই, কালকে কি আইব কি না আইব জানি না। তো তোমরা স্পেশালি আর্শিয়ার মামামের ফেসবুকটা ফলো করে দিও, আমরা কিছু বিহাইন্ড দ্য সিনও আর্শিয়ার মামামের ফেসবুকে দিব আর কি, যেগুলি আমরা ইউটিউবে মানে এডিট করানোর সময় যেই ফুটেজটি আমরা বাদ দিয়ে দিই, কিছু ফানি ক্লিপিংস থাকে, কিছু বিহাইন্ড দ্য সিন, সাপোজ কোন কিছু একটা করতেছে মধ্যে কেউ আয়ো পড়লো, যেটা আমরা কাট করতে হয় এডিট টেবিলে, ওই মানে ব্লুপার্ড সিন যেটি রেকর্ড, আনএডিটেড সিন কিছু ওইদিকে পাইবা। আর স্পেশালি ইউটিউবে রিল ফিল তো আমরা কোনো দিনই দিতেছি না, তো আমরা চেষ্টা করছি তোমার ফেসবুকে আর্শিয়ার মামামের রিল আপলোড হইব আর কি।
দেখতে থাকো, আর সে মামমামজির একবার পাশে থাকো, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো। আর তোমরা ছাড়া আমরা আগাইতে পারতাম না, আমার কনফিডেন্স আস্তে আস্তে উঠতেছে, এটা প্লিজ দেখো। চলো, গুড নাইট, বাই।